ছোটখাটো একটা প্যানেল, এই প্যানেলটা করা হয়েছে চারিভাবে বিভক্ত করা। আসসালামু আলাইকুম। 40 তলা বিল্ডিং এর আমরা কিভাবে লাইনগুলো দিয়ে থাকি? টিএমবি যেটা বলা হয় বাংলাদেশের পলিবিদ্যুৎ লাইনটা সর্বপ্রথম বিল্ডিং এর টিএমবি রুমে নিয়ে আসে, থেকে আমরা এমএসবি থেকে কিভাবে সাপ্লাই দেই এ বিষয়ে আপনাদেরকে আজকে সরাসরি দেখাবো। টিএমবি রুম এইখানে আসতে একটা প্যানেল পড়বে, বলা হয় কন্ট্রোল প্যানেল। এখন আমি যে রুমের ভিতরে প্রবেশ করব এটাকে বলা হয় টিএমবি রুম। এই রুমের ভিতরে সবাই প্রবেশ করতে পারে না, অনুমতি লাগে, কারণ এইখানে 33,000 ওয়াল্ট সবসময় থাকে। এমএসবির উপর দিয়ে যদি একটা ইঁদুরও যায় তো পুরে ছাই হয়ে যাব। এই জন্য এই রুমের ভিতরে ইচ্ছা করলে সবাই প্রবেশ করতে পারবে না। আপনার ভালো অভিজ্ঞ লোক থাকতে হইব, জানা থাকতে হইব, বুঝতে হইব, তাহলে আপনি এই রুমে প্রবেশ করতে পারবেন যে সময় লাইনটা চলে আসে। এখন যেহেতু লাইনটা নাই, তারপর আমি জানি এই রুমে কিভাবে কাজ করতে হয়, তো আপনাদের সাথে আমি শেয়ার করি। সর্বপ্রথম আমি দেখাই ছোটখাটো একটা প্যানেল, এই প্যানেলটা করা হয়েছে অ্যাডজাস্ট প্যানেল লেগিয়া। এখানে অ্যাডজাস্ট প্যান আছে, এই রুমটা ঠান্ডা থাকে। এই ডিবি থেকে এই ডিবি সাপ্লাই দেওয়া হয়েছে, এই ডিবি ডার তার নিয়েছি আমরা। এটা হলো 16 mm, আর্থিং হইল 10 mm। টেম্পোরালি একটা লাইন দিয়ে রাখছি আমি, এখনো টেমিনেশন করি নাই, টেমিনেশন করব। তো যেহেতু টিএমবি রুমের মধ্যে লাইট আছে, সকেট আছে, টিএমবি লোকায় কাজ করার সময় অন্ধকারে কাজ করব, এই জন্য এই ডিবিটা ব্যবহার করা হয়। এইখানে হইলো টিএমবি লাইন, এই বোর্ডটার মধ্যে আসবে। এই বোর্ডটাকে চারভাবে বিভক্ত করা, 1, 2, 3, 4। এই চারভাবে বিভক্ত করা মানে 40 তলা বিল্ডিং এর মধ্যে 8 তলা পার্কিং থাকে, কয়তলা? 32 তলা। তো 32 তলারে চারটা যদি ভাগ করেন, এক একটা 8 তলা করে কন্ট্রোল করব। 40 তলা বিল্ডিং এর লাইন গুলো কিভাবে আসে, কই থেকে আসে, কিভাবে আনতে হয়, এটা আপনাদেরকে আমি দেখাই। এক একটা সেট আসবে। এটার জন্য দেখেন, এটা হলো নীল কালার, মাঝখানে হলুদ কালার, সাইডে হইলো লাল কালার। এটা হইলো থ্রি পেস লাইন। এই নিচ দা টিএমবি লোক এই নিচ দা এই জায়গাটা প্রবেশ করে টেনশন করব। এটা 9 তলার থেকে আপনার 16 তলা পর্যন্ত কন্ট্রোল করব। কালার জন্য এক একটা মিটার প্যানেল আছে, ওটাও আপনাদেরকে আমি দেখাবো পার্ট টু পার্ট। তো এটা হলো থ্রি পেস, এটা 9 থেকে 16 সেম বিরু কালার, হলুদ কালার, লাল কালার, এডি টেমিনেশন করব। এটারও একটা সেট এইভাবে চলে আসবে, টিএমবি লাইনটা এই জায়গা থেকে আসবে। এটার জন্য হইলো গিয়ে বিরু টেমিনেশন, হলুদ টেমিনেশন, লাল টেমিনেশন। 40 তলা বিল্ডিং এর জন্য আমরা 4 সেট কেবল ব্যবহার করব। 2 সেট হইলো 500 mm 40 থেকে 24 পর্যন্ত, আর 2 সেট ব্যবহার করব 400 mm। এটা 16 থেকে 24 পর্যন্ত কন্ট্রোল করবে। এটা হলো 1 সেট, এটা হলো আরেক সেট, এলো 2 সেট চলে গেল। আপনারা 24 তলার পর্যন্ত হিসাবটা পাইতেছেন। এটাও সেম, এটা 24 থেকে 32 পর্যন্ত কাজ করবে, সেম কালার, থ্রি পেস লাইন। এই নিচ দিয়ে আমরা নিয়ে আসবো, এটাও সেম 32 থেকে 40 পর্যন্ত। এটাকে বলা হয় টিএমবি রুম। এই টিএমবি রুমের টিএমবি বোর্ড এইখান থেকে আপনার ট্রান্সফর্মার রুম যেটা আছে ওই রুমে যাবে, ওই রুমের থেকে আপনার এমএসবি, এমএসবি থেকে আবার সেট ভাগ ভাগ করা যাবে। এক এক তালার মধ্যে এক এক সেট করে থাকবো, এক একটা তালা আবার অফ করা দেব, এক একটা ইউনিট অফ করা দেব। এটা হলো টিএমবি রুম। এইখানে যদি কোনো একটা ইঁদুর দৌড় দেয়, কুইরা ছাই ছাই হয়ে যাইব। এইখানে থেকে ট্রান্সফর্মার রুমে যাওয়ার পর আপনার এমএসবি যাইব, এমএসবি থেকে প্রতিটা ইউনিটে আসবে। এখন এই সাইডের থেকে আমি এই সাইডটা অফ করে রাখতে পারবো, এই সাইডে অফ করতে পারবো। তো এই কাজগুলো আস্তে আস্তে আসতেছে, আমি আপনাদেরকে ভালোভাবে আমার পার্ট টু পার্ট ব্লকের মধ্যে দেখাবো কত ধরনের কাজ আছে। এই বিষয়ে আমি ভালোভাবে আপনাদেরকে ভিডিও দেবো। বোর্ডটা দেখতে এইরকম,
এর কাজগুলো অবশ্যই আপনাদেরকে জানা থাকতে হইব। এই সেটটা যদি দেখায়, এটা আপনার সিগন্যাল, এটা বাইরে থেকে সিগন্যাল বুঝা যাইব। বাইরে আমি একটা প্যানেল আপনাদেরকে দেখাইছি, এই প্যানেলটার মধ্যে এটাই সিগন্যাল দিব। তো এই কাজগুলো অবশ্যই আপনারা চেষ্টা করবেন শেখার জন্য, এবং কি চেষ্টা করবেন ভালোভাবে বুঝার জন্য। জাস্ট আজকে আমি পিছন সেটটা দেখাইলাম, কেবল আসলে কেবল আমরা কিভাবে টেমিনেশন করি, এ বিষয়ে আপনাদেরকে ভালোভাবে তথ্য দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।